রাজ্যে আইনের শাসন নেই, বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ, নির্যাতন ইত্যাদি নানান ঘটনা বৃদ্ধি পেয়েছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। শুক্রবার নিহত ব্যবসায়ী হরিশঙ্কর সাহার বাড়িতে গিয়ে এমনটাই বললেন বাম নেতৃত্ব। এদিন বাম বিধায়ক দলের একটি প্রতিনিধি লাল বাহাদুর স্থিত নিহত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলে সমবেদনা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, নয়ন সরকার প্রমুখ। গত 15ই অক্টোবর সন্ধ্যায় মেলার মাঠে খুন হন ব্যবসায়ী হরিশঙ্কর সাহা। আমরা আগরতলা মেলার মাঠে রাজধানীর প্রাণ কেন্দ্র গত 15 তারিখ সন্ধ্যাবেলা মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহার বাড়িতে আমরা আজকে এসেছি। উনি সেদিন 15 তারিখ সন্ধ্যার সময় এক দুষ্কৃতী দ্বারা দোকানের মধ্যে ছুরিকাঘাতে আহত হন, পরবর্তী সময় গতকাল সকালবেলা জিবি হাসপাতালে প্রাণ হারান। আজকে আমরা এসেছি ওনার বাড়িতে কারণ ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানোর জন্য এসেছি। আমরা পরিবারের লোকের সঙ্গে কথা বলছি, ওনার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আছেন। আমরা এই সময়ে লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যে যে ধরনের একটা অপশাসন চলছে, আইন বলতে ত্রিপুরা রাজ্যে নেই, আইনের শাসন ধ্বংস। আমরা এই বিগত 6 বৎসরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন এই ত্রিপুরা রাজ্যে একটা না একটা খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি এগুলি চলছে।